লাস্ট নাইট ইন সোহো 2021 সালে নভেম্বরে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল হরর ফিল্ম। এই ফিল্মটা সাধারণ যেরকম হরর ফিল্ম হয় সেরকম নয়, একটু স্পেশাল, একটু ইউনিক। এনিওয়েজ, হে এভরিওয়ান, এখন আমি লাস্ট নাইট ইন সোহো সিনেমার প্রত্যেকটা অংশ সুন্দরভাবে এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে নিচে একটা কমেন্ট করে দিও। সিনেমার শুরুতেই আমরা একটা সুইট 16 মেয়েকে দেখতে পাই যার নাম এলোয়েস টার্নার। তাকে সবাই এলি বলেই ডাকে। সে মিউজিক এবং ফ্যাশনে খুবই ইন্টারেস্টেড এবং এই যে ফ্যাশনের কথা বলা হয়েছে সেটা 1960s ফ্যাশন। তবে এলির একটা স্পেশালিটি আছে, সে তার মায়ের স্পিরিট অর্থাৎ আত্মাকে দেখতে পায়। এলি ও তার দিদা রেড ওর্থ নামের একটা ছোট্ট শহরে থাকে। এলির দিদার কথা শুনে বোঝা যায় তার মাও একজন ফ্যাশন ডিজাইনার ছিল, কিন্তু কোনো কারণবশত সে আত্মহত্যা করেছে। সো এলিও তার পরবর্তী পড়াশোনা ফ্যাশন ডিজাইনের উপরেই করবে। সেই জন্য সে লন্ডনের কলেজ অফ ফ্যাশনে অ্যাপ্লাই করে এবং সেখানে তার সিলেকশন হয়ে যায়। সে ভীষণ খুশি, সমস্ত জিনিসপত্র গুছিয়ে সে লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লন্ডনে যাওয়ার পর সে ট্যাক্সিতে ওঠে, কিন্তু ট্যাক্সি ড্রাইভারের ইন্টেনশন তার কাছে খারাপ মনে হয়। সেই জন্য নিজেকে প্রোটেক্ট করতে একটা শপিং মলে সে ঢোকে, কিন্তু সে কোনো শপিং করে না। তারপর যখন সেই ড্রাইভারটা চলে যায় তখন এলি তার কলেজে হোস্টেলে পৌঁছায়। সেখানে যাওয়ার পর জাকাস্তা নামে একটা মেয়ের সঙ্গে তার ফার্স্ট দেখা হয়, আর এই মেয়েটাই হলো তার রুমমেট। এই জাকাস্তার কিছু ব্যাড হ্যাবিট আছে, সে অ্যালকোহল, সিগারেট, ড্রাগ, অলমোস্ট এভরিথিং কনজিউম করে। আর এলি সম্পূর্ণ আলাদা একটা মেয়ে, সে তার কাজ নিয়ে বিজি থাকতে ভালোবাসে, তার নিজের একটা আলাদা জগৎ আছে। তবে এখানে একটা ছেলে ছিল যার নাম জন, সে এলির সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে থাকে। তাদের হোস্টেলে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়, যে পার্টিটার জন্য এলি ঘুমাতে পারে না। পরের দিন তার কলেজে যেতে লেট হয় এবং জাকাস্তাও তাকে নিয়ে বিভিন্ন প্রকার হাসি ঠাট্টা করে। এটা এলির একদমই পছন্দ হয় না, সেই জন্য সে একটা ঘর ভাড়া নেয়। এই বাড়িটার ওনার একজন বৃদ্ধ মহিলা যার নাম মিস কলিংস। কলিংস তাকে এই বাড়িতে থাকার জন্য বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন দেয়, তার মধ্যে একটা হলো রাতে কোনো ছেলেকে সে অ্যালাউ করবে না। এলির এই সময় কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, সেই জন্য তার কোনো প্রবলেম হয় না। ফার্স্ট নাইট সে 90s সং চালিয়ে শুয়ে পড়ে। শোয়ার পর তার একটা স্বপ্ন আসে, সেই স্বপ্নে সে 1960s টাইমে চলে যায়। এই স্বপ্নে এলি ক্যাফেতে প্যারিসে গিয়ে নিজেকে স্যান্ডে নামক একটা মেয়ের সঙ্গে রিলেট করে। স্বপ্নে যা হয় আর কি, সেখানে তুমি প্রেজেন্ট থাকো, বাকি সমস্ত কিছু তোমার সামনেই ঘটতে থাকে, কিন্তু উত্তেজনাপূর্ণ ঘটনার ক্ষেত্রে তোমার দেহেই অ্যাড্রিনালিন বেশি খরিত হয়। এনিওয়েজ, স্যান্ডে এখানে লিড সিঙ্গার হতে এসেছে। এখানে আসার পর জ্যাক নামক একজনের সঙ্গে তার পরিচয় হয়, যে ব্যক্তি লোকাল ট্যালেন্ট এবং বিভিন্ন শোজ ম্যানেজ করত। সেই জন্য স্যান্ডি তার সঙ্গে প্রথমে লাইন মারার চেষ্টা করে। তারপরে দেখা যায় জ্যাক ও স্যান্ডি আস্তে আস্তে ক্লোজ হতে শুরু করেছে। জ্যাক স্যান্ডির ঘাড়ে একটা কিস করে। জ্যাক যখন স্যান্ডিকে তার বাড়িতে পৌঁছে দেয় তখন সারপ্রাইজিংলি সেই বাড়িতে আসে যেখানে প্রেজেন্ট টাইমে এলি ঘুমিয়ে আছে। স্যান্ডি তার বিছানায় শুয়ে পড়ে, তখন এলি তাকে ডাকতে যায় আর এলির অ্যালার্ম ক্লকটা বেজে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। সে রিয়েলাইজ করে এটা জাস্ট একটা সুন্দর স্বপ্ন ছিল। এই স্বপ্নটার জন্য এলির মুড একদম ফ্রেশ হয়ে যায়, সেই জন্য আনন্দের সহিত সে তার কাজ করতে থাকে এবং রাত্রে স্যান্ডির যে ড্রেসটা পরেছিল সেটাই সে ড্রয়িং করে। ড্রয়িংটা দেখে জন তার একটু প্রশংসা করে দেয়, কারণ এই ড্রয়িংটা সবার থেকে ইউনিক ছিল। তাছাড়াও এই জন এলির সঙ্গে ব্লাইন মারার চেষ্টা করছে। জনের প্রশংসা দেখে জাকাস্তা সেখানে আসে, সে নোটিস করে এলির গলায় একটা লাভ বাইট। এলি নিজেও সেটা নোটিস করেনি। প্রথম দিকে সে এটা সবার থেকে লুকানোর ট্রাই করে, কিন্তু সে বাথরুমে গিয়ে এটা দেখার পর মনে মনেই খুশি হয়। যখন সে ক্লাস শেষ করে বাড়ি আসছিল তখন জন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজ রাতে ফ্রি আছো? তখন এলির সেই স্বপ্নের কথা মনে পড়ে যায়, সেই জন্য সে জনকে মানা করে। সেদিন রাতে এলি বাড়ি ফিরে আবারও নতুন স্বপ্ন দেখতে শুরু করে। সেখানে সে আরও নিজেকে স্যান্ডির সঙ্গে বেশি কম্পেয়ার করে ফেলে। জ্যাক রাতে স্যান্ডিকে পিক আপ করতে আসে, কারণ সে স্যান্ডির জন্য একটা সিঙ্গিং অডিশন অ্যারেঞ্জ করেছে রিয়াল্টো নাইট ক্লাবে। স্যান্ডি অডিশন দেয়, কিন্তু এই নাইট ক্লাবের যে ওনার তার অডিশনটা দেখে খুব একটা মনে হয় না খুশি হয়, কিন্তু জ্যাক স্যান্ডির প্রচুর প্রশংসা করে। তারপর এরা দুজনে আবার ক্লোজ হতে থাকে এবং এখনই এলির ঘুম ভেঙে যায়, কারণ তার অ্যালার্মটা বেজে উঠেছে। এলি স্বপ্নে দেখা স্যান্ডির বিহেভিয়ার দেখে এতটাই ইন্সপায়ার হয়েছিল, যার জন্য সে তার সমস্ত স্টাইল স্যান্ডির মতোই করে নেয়, অর্থাৎ ড্রেস আপ, চুলের কালার, কথা বলার স্টাইল, চলাফেলা, এভরিথিং, যা যা কপি করা যায়। এরপরেই এলি নোটিস করে যে স্বপ্নে যে জায়গাগুলো দেখছে সেটা এখনও এক্সিস্ট করে। এলি যেহেতু তার স্টাইলের প্রচুর খরচ করেছে, সেই জন্য সে একটা পাবে পার্ট টাইম জব নিয়ে নেয়। এই পাবে তার সঙ্গে একটা বুড়ো মানুষের সাক্ষাৎ হয়, এলি যাকে রাস্তায় আগেও দেখেছে।
এই বুড়ো মানুষটা এলিকে অনেক প্রশ্ন করে, কিন্তু সে কোনো উত্তর দিতে চায় না। তার প্রশ্ন শুনে এলির মনে হয় তারই মতো হয়তো কেউ আগেও এক্সিস্ট করতো, যাকে এলি চেনে। সে বাড়িতে চলে আসে এবং সেই স্বপ্ন দেখার জন্য পুনরায় গানটান চালিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন থেকে তার স্বপ্নটা একটা ডার্ক টার্ন নিতে শুরু করে। স্যান্ডি যে শোর জন্য অডিশন দিয়েছিল সেটাই সে পারফর্ম করে, কিন্তু তাকে সাইড ড্যান্সার হিসেবে রাখা হয় এবং ছোট ছোট কাপড়ও পরানো হয়। জ্যাক এতদিন ধরে যাকে লাভার বয় হিসেবে আমরা দেখছিলাম, সে এখন স্যান্ডির সাহায্যে টাকা ইনকাম করার চেষ্টা করছে। স্যান্ডি এই শো করার পর একদমই খুশি না, তবুও সে জ্যাককে যেহেতু পছন্দ করত সেই জন্য তার কথা অনুসারে এতক্ষণ সমস্ত কাজই করছিল। কিন্তু সে আর সহ্য করে না, কারণ স্যান্ডিকে যদি পরবর্তী গানগুলো করতে হয় তাহলে জ্যাকের বসের সঙ্গে এক রাত কাটাতে হবে। কিন্তু স্যান্ডি এরকম কোনো কিছু এক্সপেক্ট করেনি জ্যাকের থেকে। জ্যাক তাকে রাজি করানোর চেষ্টা করে। স্যান্ডি সেখান থেকে বাইরে আসতে চায়, কিন্তু সে কোনো রাস্তা পায় না এক্সিস্ট করার জন্য। সে পথ খুঁজতে থাকে এবং দেখতে পায় তারই মতো কত মেয়ে ড্রাগ নিচ্ছে, কেউ বা কারোর সঙ্গে ইন্টিমেটেড হয়ে আছে। সবশেষে সে এক্সিস্ট করার রাস্তা পায়। যখন সে এক্সিস্ট করে তখন আমরা দেখি এলি তার নিজের ঘরে ঢুকছে, আর স্যান্ডি এলি যেখানে শুয়েছিল সেখানে শুয়ে আছে দগ্ধ অবস্থায় এবং টেবিলের পাশে কিছু টাকা। এলির এটা দেখে খুব খারাপ লাগে, সে তার পাটা ঢেকে দিতে যায়। তখন বাথরুম থেকে একটা লোক আসে যে হলো জ্যাকের বস। সে এসে স্যান্ডির গায়ের উপরে চাদরটা সরাতে যায়, তখন এলি চিৎকার করে তার হাতটা ধরে। তখন আমরা দেখি এলি ঘুম থেকে জেগে উঠেছে, এই স্বপ্নের প্রভাব তার নিজের উপরে পড়েছে। এলি তার অ্যালার্ম দেওয়া ঘড়িটা বন্ধ করতে যায়, তখন সেই লোকটা তার হাত চেপে ধরে। এখন এলি পুনরায় জেগে ওঠে। এটা একটু কমপ্লিকেটেড, মানে প্রথম যখন ঘুম ভাঙে সেটা ছিল স্বপ্নে এবং দ্বিতীয়বার যখন ভাঙে সেটা হলো রিয়ালিটি। নেক্সট দিন এলি কলেজে যায়, কিন্তু সে মন দিয়ে কাজ করতে পারে না, কারণ রাতের সেই ঘটনাগুলো তার মাথার মধ্যে বারে বারে ঘুরপাক খেতে থাকে। সে পাবে যায় এবং পাবে গিয়ে কাজ করতে শুরু করে। তারপর বুড়ো লোকটার সঙ্গে তার কিছু কথা হয়। এলি তাকে নিয়ে ভাবে, কিন্তু বুঝতে পারে না এই বুড়ো লোকটার ইচ্ছা কী। এলি পাবের যে লেডি ওনার আছে তাকে স্পিরিট ও আত্মার উপর বিশ্বাস করে কি না সেই বিষয়ে জিজ্ঞাসা করে। সে বলে না, কিন্তু তার এই পাবে অনেক ঘোষ্টের চেয়েও হিংস্র মানুষ এখানে এসেছে। সে বাড়িতে গিয়ে ভয় ভয় বিছানার উপর বসে থাকে এবং সে আজ মিউজিকটাও চালায় না, কিন্তু মিউজিকটা আপনা আপনি অন হয়ে যায়। বাইরে থেকে জ্যাক এসে তাকে টেনে নিয়ে যায়, কিন্তু আমরা দেখি এলি নয় স্যান্ডি। এলি আবারও ঘুমিয়ে পড়েছে এবং স্বপ্ন দেখছে। এরপরে দেখানো হয় স্যান্ডি সেই সমস্ত বিজনেসম্যানের সঙ্গে মিটিং করছে। তারা তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে বারে বারে আলাদা আলাদা নাম বলে। এখানে মনে হয় স্যান্ডি তার নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এলু এগুলো দেখতে থাকে, তবে লাস্ট একজন তার নাম জিজ্ঞাসা করে। সে অন্য লোকেদের থেকে আলাদা, সে স্যান্ডির সঙ্গে কোনো প্রকার ফিজিক্যাল রিলেশন করতে চায় না। সে স্যান্ডিকে বেশ্যাবৃত্তি থেকে বাঁচানোর চেষ্টা করে। এলি এটা রিয়েলাইজ করে, সেই জন্য এলি স্যান্ডিকে ডাকে কিন্তু সে শোনে না। সে কাঁচ ভেঙে তাকে জড়িয়ে ধরে, তখনই আবার তার স্বপ্নটা ভেঙে যায়। তখন এলি দেখে স্যান্ডি তার মাথার উপর ছাদে শুয়ে আছে এবং যে সমস্ত লোকেরা তার সঙ্গে দেখা করেছিল সবাই সেখানে আছে, কিন্তু তাদের মুখ ঠিক করে বোঝা যাচ্ছে না, অস্পষ্ট। এলি ভয় পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, তারপর আবার দরজা ওপেন করে দেখে ঘরে কোনো কিছুই নেই, রীতিমতো আলোকিত। সে একটু অপেক্ষা করে, তারপর যখনই ঘুরে দাঁড়ায় তখন দেখতে পায় প্রত্যেকটা মানুষ দগ্ধ অবস্থায় আছে, অর্থাৎ এরা প্রত্যেকেই স্যান্ডির সঙ্গে ইন্টিমেটেড হয়েছে। এরপরে দেখা যায় এলি চুপ করে বসে আছে। জন বুঝতে পারে তার মনটা খারাপ, সেই জন্য তাকে একটা ভুতুড়ে পার্টিতে যেতে বলে, যেখানে সবাই ঘোস্টের মতো ড্রেস আপ করে আসবে। পার্টিতে যাওয়ার পর জাকাস্তা তাকে একটা ড্রিঙ্ক দেয়, যেটা খাওয়ার পর সে আবার সেই স্পিরিটগুলো দেখতে পায় যাদের মুখগুলো আপছা। সে পার্টি থেকে বাইরে বেরিয়ে আসে, জনও তার পিছন পিছন আসে। এলি জনকে বলে সে মেন্টালি ডিস্টার্ব। জন বলে সে যাই হোক না কেন সবসময় সে তার সঙ্গে থাকবে। এরপরে এরা দুজনে একে অপরকে কিস করে, তারপর তারা মজা করতে থাকে এবং সেই মজা করতে করতে এলি সেই রুমে যায় যেখানে তারা দুজনেই ইন্টিমেটেড হতে শুরু করে। জনের জোশ যখন হাই তখন এলি দেখে স্যান্ডিকে জ্যাক ছুরি দিয়ে মারার চেষ্টা করছে। এলি চিৎকার করে ওঠে। এটা শুনে বাড়ির মালিক দরজা খুলে ভিতরে আসে। জন বুঝতে পারে না কি হচ্ছে, সে প্যান্ট পরতে পরতে পালায়, কিন্তু এলি এগুলো একদমই নোটিস করে না। সে দেখে জ্যাক স্যান্ডিকে মেরে দিয়েছে। পরের দিন এলি সেই বুড়িকে জিজ্ঞাসা করে, আমার ঘরে কি কেউ আগে মারা গিয়েছিল, যার নাম স্যান্ডি? বুড়ি বলে এটা লন্ডন, এখানে প্রত্যেকটা সেকেন্ডে কোনো ঘরের মধ্যে কেউ না কেউ অবশ্যই মরছে, আর ওই ঘরে যারা আগে থেকেছে তাদের নামগুলো আদৌ কি সত্যি সেটা সে বলতে পারে না। পরের দিন এলি তার কলেজে গিয়ে সেই ড্রেসটা ঠিক করতে থাকে। এলি দেখে স্যান্ডি রক্তাক্ত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে, সে দৌড়ে কলেজ থেকে পালায়।
এলি রাস্তায় দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে জ্যাক স্যান্ডি এবং সেই অস্পষ্ট ফেসগুলো তার সামনে দেখতে পায়। তারপর দেখে তার সামনে একটা পুলিশ স্টেশন, সেখানে সমস্ত কিছু গিয়ে সে বলে, অর্থাৎ তার ইমাজিনেশন কেমন ছিল, সে কী কী দেখেছে। সে বলে তার একটা লোকের উপর সন্দেহ হয় যে তার ইমাজিনেশনে আসা স্যান্ডিকে হত্যা করেছে। সে সে বুড়ো লোকটার কথা বলে যে এলিকে অনেকবারই ফলো করেছে, সে ভাবে এই হলো জ্যাক, কিন্তু এরা বিশ্বাস করে না। তারপর এলি এই সমস্ত ঘটনার কোনো রেকর্ড আছে কি না সেটা দেখার জন্য লাইব্রেরিতে যায়। সেখানে জন আসে, তারপর আগের দিনের ঘটনা জানতে চাইলে এলি তাকে সমস্ত কিছুই বলে। সে লাইব্রেরিতে দেখে স্যান্ডি নামের কেউ মারা যায়নি, কিন্তু অনেক বিজনেসম্যান মিসিং। হঠাৎই তার সামনে সেই আত্মাগুলো আসতে থাকে, সে মেন্টালি খুবই ডিস্টার্ব হয়ে যায়। সেই জন্য সে ডিসাইড করে এই ঘোষদের সে মেরে দেবে। সে ঘোষদের উপর অ্যাটাক করে, কিন্তু দেখে সামনে জাকাস্তা। সে সেখান থেকে বাইরে বেরিয়ে ছুটতে থাকে। তারপর দেখে সেই বুড়ো লোকটা, সে তাকে জ্যাক বলে ডাকতে থাকে, কিন্তু সে শোনে না। সে সেই পাবে যায় যেখানে এলি কাজ করে। এলি ডিসাইড করে যখনই সে কনফার্ম হবে এই বুড়ো লোকটাই হলো জ্যাক এবং সেই স্যান্ডিকে খুন করেছে, তখন সে তাকে হত্যা করবে, স্যান্ডির খুনের বদলা নেবে। সেজন্য সে মোবাইলে তাদের কনভারসেশন রেকর্ড করতে থাকে। বুড়ো লোকটা বলে সে স্যান্ডিকে মারেনি, কিন্তু সে স্যান্ডিকে ভালোভাবে জানতো। সে এলিকে বোঝায়, কিন্তু এলি বুঝতেই চায় না। হঠাৎই এই বুড়ো লোকটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন পাবের লেডি এলিকে বলে এই বুড়ো লোকটার নাম জ্যাক না, লিন্ডসে, আর সে হলো একজন ডিটেকটিভ। সে 1960s সময় স্যান্ডিকে তার বাজে কাছ থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। এলি এখন এই বুড়ো মানুষটাকে চিনতে পারে। এলি নিজের মেন্টাল স্টেট নিয়ে এতটাই ডিস্টার্ব হয়ে গিয়েছে, সেই জন্য সে ডিসাইড করে সে লন্ডনে আর থাকবে না, তার নিজের বাড়িতে চলে যাবে। সে জনকে নিয়ে সেই বাড়িতে যায়, তাকে বলে তুমি 15 মিনিট অপেক্ষা করো, আমি আসছি, না আসলে তুমি আমার খোঁজ নেবে। এলি মিস কলিংসের কাছে গিয়ে এই লন্ডন তার জন্য না এমনটা জানায়। সে বলে এই ঘরটাতে থেকে তার মেন্টালি ডিস্টার্ব হচ্ছে, সেজন্য সে তার বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাবে। মিস কলিংস বলে একজন লেডি পুলিশ এখানে এসেছিল স্যান্ডির বিষয়ে জানতে। এলি মিস কলিংসের কাছে ক্ষমা চায়, কারণ সেই পুলিশের কাছে স্যান্ডির বিষয়ে বলেছে। এবার মিস কলিংস তাকে সব কিছু বলে। 1960s সময়ে স্যান্ডি এখানে থাকতো, আর এই স্যান্ডি অন্য কেউ নয়, সে নিজেই। তার রিয়েল নেম হলো আলেকজান্ডার কলিং। এলি দেখে তার নামের কিছু চিঠি সেখানে আছে, এবং তারপরেই তার সমস্ত ঘটনা মনে পড়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না, সে তো দেখেছিল স্যান্ডিকে জ্যাক মেরে দিয়েছে। তখন মিস কলিং তাকে বলে সেদিন তাকে জ্যাক মারতে পারেনি, সে তার সেলফ ডিফেন্সের জন্য জ্যাককেই মেরে দিয়েছে, তার পেটে 100 বার ছুরি ঢুকিয়ে। সেদিন থেকে সে ডিসাইড করে সে আর স্যান্ডি হয়ে বাঁচতে চায় না, তার রিয়েল নাম নিয়েই সে বাঁচবে। আর তার সিঙ্গার হওয়ারও কোনো ইচ্ছা নেই, কারণ বড় একজন সিঙ্গার হতে গেলে অনেক কয়জনের সঙ্গে তার বডিটাকে শেয়ার করতে হবে, আর এটা সে কিছুতেই রাজি না। এরপরে সে পার্টিতে গিয়েছে, শুধু মানুষদের তার বাড়িতে নিয়ে আসছে মারার জন্য। ডেড বডিগুলো তার ঘরের ফ্লোরের নিচে চাপা দেওয়া আছে। এই জন্যই এলি লাইব্রেরিতে গিয়ে স্যান্ডির কোনো মৃত্যুর ডকুমেন্টস পায়নি, শুধু কিছু মানুষের মিসিং ডকুমেন্টস পেয়েছে। মিস কলিংস এলির চায়ে পয়জন মিশিয়ে দিয়েছিল, এই জন্য এলির মাথা ঘুরতে থাকে, সে উঠে দাঁড়াতে পারে না। মিস কলিংস ডিসাইড করে সে এলিকে হত্যা করবে। তখনই তার দরজায় এসে বেল বাজায়। মিস কলিংস জনকে ভিতরে ঢুকিয়েই তার পেটে ছুরি মেরে দেয়। তাদের মধ্যে ধস্তাধস্তির জন্য সিগারেট নিচে পড়ে গিয়ে সেখান থেকে আগুন ধরতে শুরু করে। এলি কোনোভাবে উপরে পৌঁছায়, কারণ সেখানে একটা ল্যান্ড ফোন আছে যেটার সাহায্যে সে পুলিশকে ফোন করতে পারবে। এলি ঘরের ভিতরে গেলে স্যান্ডির হত্যা করা সেই স্পিরিটগুলো তাকে চেপে ধরে বলে স্যান্ডিকে হত্যা করতে, কিন্তু সে রিফিউজ করে দেয়। তারপর মিস কলিংস তাকে হত্যা করতে উপরে আসে এবং দরজা খুলে দেখে সেই স্পিরিটগুলো দাঁড়িয়ে আছে। জ্যাকে সে মিস কলিংসের গালে চড় মারে, তখন সে বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না, সেজন্য সে নিজের গলায় ছুরি মেরে দেয়। কিন্তু এলি তাকে বাঁচানোর চেষ্টা করে, সে বলে স্যান্ডি অবস্থায় সে যা করেছে সেটা ঠিকই ছিল, কিন্তু এখন আত্মহত্যা করার কোনো দরকার নেই। এলি তাকে বাঁচানোর আশ্বাস দেয়, কিন্তু তার ঘরের নিচে সমস্ত জায়গায় আগুন লেগে গেছে। সেজন্য মিস কলিংসের কথা অনুসারে এলি তার বয়ফ্রেন্ডকে নিয়ে নিচের অ্যাম্বুলেন্সে আসে, আর মিস কলিংস তার ঘরের ভিতরেই মারা যায়। এরপরে সিনটা নতুন একটা জায়গায় শিফট করে, যেখানে এলি তার ফার্স্ট ইয়ারেই একটা সাকসেসফুল ফ্যাশন ডিজাইনার হয়ে উঠেছে। তার দিদা ও জন তাকে কংগ্রাচ জানায়। এরপরেই আমরা দেখি আয়নায় এলি তার মায়ের স্পিরিটটা দেখতে পাচ্ছে, এবং সে দেখে স্যান্ডিও তাকে একটা কিস ব্লো করছে। এখানেই লাস্ট নাইট ইন সোহো মুভিটা শেষ হয়ে যায়। সিনেমার স্টোরিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে। থ্যাংক ইউ।